হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো রাস্তায় চোলার পথে টাকা পয়সা কুড়িয়ে পেলে ওই টাকা পয়সা দিয়ে এই কাজটি করুন ভাগ্য ফিরে যাবে আপনার এবং এমন ধরনের আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ টাকা পয়সা এমনই একটা জিনিস যা বর্তমানে একজন মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আর টাকা না থাকলে সংসারে নেমে আসে চরম অস্থিরতা মেজাজ হয়ে ওঠে খিটখিটে কোনো কাজই সফল হয়ে ওঠে না জন্ম থেকে মৃত্যু টাকার ব্যবহারিক গুরুত্ব প্রত্যেকেরই জানা তাই টাকা ছাড়া কোনো কিছুই ভেবে ওঠা যায় না টাকা না থাকলে জীবন ধারণ করা অসুবিধাজনক বর্তমান যুগে সেই মানুষ সবচেয়ে বেশি সম্মান পান যার অর্থ আছে আর এই অর্থ আগমনের পেছনে যেমন আপনার ধৈর্য ও কর্মক্ষমতা আছে ঠিক তেমনই সেই অর্থ কতটা আপনার কাছে থাকবে তা নির্ধারণ করে আপনার ভাগ্য তবে অর্থের আগমন যদি হঠাৎ করে কোনো রাস্তা থেকে হয় তাহলে সকলেরই খুব ভালো লাগবে অনেকের ধারণা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা যদি নেওয়া হয় তাহলে তার অনেক বেশি টাকা হাত থেকে বেরিয়ে যায় কিন্তু এই কথাটি আদেও যৌতুক না সম্পূর্ণ ভিত্তিহীন হয়তো বেশিরভাগ মানুষই এরকম অবস্থায় পড়েছেন চলতে চলতে হঠাৎই রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন টাকা কিন্তু মনের ইতস্ত ভাবের জন্য বুঝতে পারেননি কি করবেন সেই টাকার তাই জেনে নিন এরকম অবস্থায় পড়লে আপনার কি করা উচিত রাস্তা থেকে হঠাৎ করে টাকা পয়সা কুড়িয়ে পেলে সকলেই রোমাঞ্চিত হয় আনন্দও পাই এই কুড়িয়ে পাওয়া টাকা আপনার জীবনের অর্থনৈতিক অবস্থাকে চিহ্নিত করে অর্থাৎ আপনার জীবনে অর্থের আগমন সূচিত করে আপনার আর্থিক কোনো সমস্যা থাকলে তা দূর হওয়ার সংকেত এটি অনেকে কুড়িয়ে পাওয়া টাকা পয়সা নিজের কাছে না রেখে কোনো মন্দিরে কিংবা ভিকারিকে দান করে দেন কোনো ব্যক্তির শক্তি হচ্ছে তার কাছে থাকা অর্থ সেই মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী যার কাছে অনেক অর্থ আছে কিন্তু এই অর্থের কাছে অন্য এক ধরনের শক্তিও থাকে তবে সেই শক্তি মানুষ পজিটিভ না নেগেটিভভাবে ব্যবহার করবে তার দায় থাকে সেই ব্যক্তির উপর আর তার উপরই নির্ভর করেই মানুষ ভাগ্যফল পেয়ে থাকে সকালে বাইরে বেরিয়ে যদি হঠাৎ করে রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে তা শুভ সংকেত অনেক দেশে টাকা পয়সা কুড়িয়ে পাওয়াকে গুডলাক হিসেবে ধরা হয় ভারতবর্ষে মা লক্ষ্মীকে ধনের দেবী হিসেবে মানা হয় তাই মনে করা হয় যে সকালে অর্থপ্রাপ্তির মানেই হল মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি লাভ করা আপনি যদি নতুন কিছু করার কথা ভাবছেন কিন্তু মনের দোলাচলের জন্য এগোতে ভয় পাচ্ছেন কিংবা কর্মক্ষেত্রে পদোন্নতির আশায় আছেন কিন্তু কোনো কারণে তা আটকে যাচ্ছে আর ঠিক সেই সময় যদি হঠাৎ রাস্তায় টাকা কুড়িয়ে পান তাহলে সেই কাজ আপনার সফল হবে এবং সমস্ত বাঁধা কেটে যাবে আপনার জীবনে আপনি যদি কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকেন আর ঠিক সেই সময় হঠাৎ করে টাকা কুড়িয়ে পান তার মানে হল খুব শীঘ্রই আপনার দুঃখের কালো মেঘ সরে যেতে চলেছে আপনার জীবনে আসতে চলেছে সুখ সমৃদ্ধি ও আনন্দ তাই অন্যের কোথায় কান দেবেন না কুড়িয়ে পাওয়া টাকা দান করতে যাবেন না নিজের কাছেই রেখে দিন সেই টাকাকে গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে ধুয়ে মা লক্ষ্মীর ভাঁড়ে রেখে দিন এবং নিয়মিত পুজো করুন কিছু দিনের মধ্যে দেখবেন আপনার ভাগ্য ফিরবেই ফিরবে এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথা আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন